वेलकम टू आवर एसएच लर्निंग सेंटर। आज हमें क्लास 10 द कैट एंड्रयू बर्टन पैटरसन लेखा यूनिट 3 टा पढ़ाबो। एर आगे दुटो वीडियो दिए यूनिट 1 और यूनिट 2 এর, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এখন আমি ইউনিট 3 টা শুরু করছি। When the family has finished tea and gathers round the fire, চা খাওয়া শেষ হলে পরিবারটি আগুনের পাশে জড়ো হয়। The cat casually goes out of the room. বিড়ালটি ধীরে ধীরে মানে সাধারণভাবেই ঘরের বাইরে বেরিয়ে যায়। True life now begins for him. এবার সত্যিকারের জীবন তার এখন শুরু হয়। মানে ওর সত্যিকারের জীবনটা যে কেমন, ঘর থেকে বেরিয়েই তার সত্যিকারের জীবনটা শুরু হচ্ছে। দেখো সত্যিকারের জীবনটা কি। হি সাউন্টার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড। সে ধীরে সুস্থে হিলতে দুলতে তার খিড়কির উঠোনটাতে চলে যায়। মানে ডাউন বলেছে মানে নিচে নেমে যায়, খিড়কির উঠোনটাতে উঠোনে যা নিচে নেমে আসে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ফেন্স মানে বেড়া, স্প্রিংস মানে লাফানো। সে বেড়ার ওপর লাফিয়ে উঠে, তারপর ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। আবার ডাউন দিয়েছে মানে নিচে থেকে আবার নেমে আসছে, লাইটলি মানে ধীরে ধীরে সে আস্তে করে অন্যদিকে নেমে আসে। হি ট্রটস অ্যাক্রস, সে ট্রট মানে দুলকি চালে চলা, সে দুলকি চালে চলতে থাকে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমডি সেড, এবং একটি ফাঁকা চালা ছাদে মানে ফাঁকা ছাদের ফাঁকা চালা ঘরে উঠে পড়ে। হিজ মুভমেন্ট বিকামস লিড, তার চলার ভঙ্গিমাটি ছিল পড়েছিল তো, অ্যান্ড ফ্যান্থার লাইক এবং চিতাবাঘের মতো। হি লুকস কিনলি, কিনলি মানে তীক্ষ্ণভাবে, সে তীক্ষ্ণভাবে তাকায় ফ্রম সাইড টু সাইড এদিক এবং ওদিক। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নিঃশব্দে চলতে থাকে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু রয়েছে। ড্যাশ দিয়েছে মানে শত্রুদের কথা বলা হয়েছে তারপরে, যেমন ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুরের পাল এবং পাথর হাতে ছোট পাথরের টুকরো নিয়ে থাকা ছোট ছোট ছেলেরা। তারপর ওয়ান দ্য টপ অফ দ্য সেড, সেই ছাদের চালাঘরের ওপরে, চালাঘরের ওপরে উঠে দ্য ক্যাট আর্কস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টয়েস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। কি বলছে যে অন দ্য টপ অফ দ্য সেট, মানে চালার ওপরে উঠে বিড়ালটি কী করছে, আর্কস হিজ বা আর্ক মানে ধনুকের মতো বাঁকা, তো তার পিঠটাকে হিজ ব্যাক মানে তার পিঠটাকে ধনুকের মতো বাঁকায়। অ্যান্ড রেক্স এবং আঁচড়ায়, কি আঁচড়ায়, অ্যান্ড রেক্স ইজ ক্লোজ, তার নখ দিয়ে আঁচড়ায় ওয়ান্স অর টয়েস একবার অথবা দুবার থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, সেই পুরোনো ছাদের নরম অংশটাতে মানে নরম ছাউনিটাকে আঁচড়ায়, একবার থেকে দুবার আঁচড়ায় নখ দিয়ে। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, সে নিজেকে প্রসারিত করে মানে আর সে নিজেকে আর মোড়া মানে সে নিজে আর মোড়া ভেঙে নেয় কিছু সময়ের জন্য, টু সি এটা দেখার জন্য, ইফ এভরি মাসেল ইজ ফুল ইজ ইন ফুল ওয়াকিং অর্ডার, যে তার প্রত্যেকটা মাসেল মানে প্রত্যেকটা তার মাংসপেশি ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখার জন্য সে একবার আর মোড়া নিয়ে নেয়। দেন তখন ড্রুপিং হিজ, তারপর ড্রুপিং ইজ হেড, তার মাথাটাকে নিচু করে নিয়ে যায় নিয়ারলি টু হিজ বস, তার থাবার কাছে। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ডেড, এবং সে ডাক পাঠায় তার আত্মীয় স্বজনের কাছে, তার এবার তার ডাক পাঠাচ্ছে আত্মীয় স্বজনের কাছে, কাইন্ডেড মানে আত্মীয় স্বজন। বিফোর লং দে কাম, অনেক দীর্ঘক্ষণ তাদের আসার, দীর্ঘক্ষণ সময় তাদের আসার আগে, গ্লিডিং গ্রেসফুল শ্যাডোজ। তো কী বলছে এখানে,
অতি বিলম্বে তারা চুপি সারে অবলীলাক্রমে এবং পরিশীলিত ভঙ্গেতে ছায়ার আকারে তারা বেরিয়ে আসতে থাকে। কারা এখানে বেরিয়ে আসছে? তার আত্মীয় স্বজনেরা ছায়ার আকারে বেরিয়ে আসছে। নো লঙ্গার আর দে দ্য মেক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিস অ্যান্ড মেল। বলছে নো লঙ্গার আর দে আর মেক ক্রিয়েচার্স, বলছে কিছু তারা কিন্তু এখন আর ভদ্র প্রাণী নয়। হু অ্যান আওয়ার এগো, যারা এক ঘন্টা আগে ওয়ার মিউইং মিউমেও করছিল ফর ফিস অ্যান্ড মিল, মাছ এবং দুধের জন্য। বলছে মাছ এবং দুধের জন্য এক ঘন্টা আগে যে মিউমেও করছিল সেরকম আর ভদ্র সভ্য এখন আর জীব মোটেও নয়। কেমন জীব? দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন একজন একনিষ্ঠ যোদ্ধা, মানে সে মাছ আর দুধ নেওয়ার জন্য এখন যোদ্ধাতে পরিণত হয়েছে। জাস্ট থিঙ্ক, ভেবে দেখো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। বলছে হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, সে কত মানে দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, মানে তুমি তোমার জীবনটাকে যতটা উপভোগ করো তার চেয়ে সে বেশি উপভোগ করে। এখানে বলতে চাইছে যে মানে মানুষেরা, হিউম্যান বিংস যতটা উপভোগ করে তার চেয়ে বেশি প্রাণীরা, মানে বিড়ালেরা বেশি উপভোগ করে। অ্যান্ড দে স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারা খেলাধুলাও করে। অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সুবারবান ব্যাকওয়ার্ডস। সুবারবান মানে শহরতলি। বলছে তারা শহরতলির উঠানগুলিতে খেলতে চলে যায়, মানে খেলাধুলা করে সেখানে। দিজ ব্যাকওয়ার্ডস, এই উঠোনগুলি, দ্যাট আর ডাল টু আস, যেগুলো আমাদের কাছে মানে যেটা আমাদের কাছে খুব আকর্ষণীয় স্থান নয়, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, কিন্তু তাদের কাছে সেগুলো শিকার ক্ষেত্র। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা আরও দুঃসাহসিক অভিযান করে। দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, কিং আর্থার নাইটের থেকেও বেশি বীরত্বপূর্ণ, মানে বেশি বীরতার কাজ করে। এখানে কি বলতে চাইল যে সেই শহরতলির উঠানগুলো যেগুলো আমাদের কাছে আকর্ষণীয় নয় কিন্তু তাদের কাছে শিকার ক্ষেত্র, তাদের কাছে বলতে বিড়ালদের কাছে, যে ওখানে তারা দুঃসাহসিক অভিযান চালিয়ে যায়, কার মতো? কিং আর্থার নাইটের থেকেও বেশি বীরত্বপূর্ণ। ইট ওয়াজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, এটা সর্বদাই বলা হয়, সর্বদাই অভিযোগ করা হয়, এগেনস্ট ক্যাটস, বিড়ালদের বিরুদ্ধে, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট, যে তারা তাদের বাড়ির লোকেদের থেকে বাড়িকে বেশি পছন্দ করে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ দিস কান্ট্রি, স্বাভাবিকভাবে বিড়াল এই তার নিজের দেশকে ছেড়ে যেতে পছন্দ করে না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই ভূমি যেখানে তার সমস্ত বন্ধুরা থাকে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে তার সমস্ত ল্যান্ডমার্ক মানে সমস্ত সীমানা চেনে। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, যদি তাকে নতুন নতুন ভূমিতে নির্বাসিত করা হয়, এক্সাইল মানে নির্বাসিত করা, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাহলে তাকে নতুন করে ভূগোল জানতে হবে সেখানকার। সো তাই ওয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন কোনো পরিবার চলে যায়, দ্য ক্যাট বিড়াল, ইফ অ্যালাউড, বিড়ালকে যদি অ্যালাউ করা হয় উইল স্টে, মানে অনুমতি দেওয়া হয় থাকার, উইল স্টে থাকার অ্যাট দ্য ওল্ড হাউস, এই পুরোনো বাড়িতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেল টু দ্য নিউ টেনেন্টস, তাহলে কী করে সে নতুন ভাড়াটেদের সঙ্গে পরিচয় হয়ে যায়, নতুন ভাড়াটার সঙ্গে অনুরক্ত হয়ে ওঠে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, বলছে হি উইল গিভ দেম, সে তাদেরকে দেয়, কি দেয়? দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং, সুবিধা মানে প্রতিপালনের সুযোগ করে দেয়, হোয়াইল হি এনজয়েজ
লাইফ ইন হিজ ওন ওয়ে, এবং আর সে তার নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করে, ঠিক আছে। ক্যাটের টেক্সট পুরো শেষ হলো, এবার বাকি যেগুলো কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ আছে দেখো আমি করাচ্ছি। দেখো এখানে কম্প্রিহেন্সিভ এক্সারসাইজে 7-এ কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটিকে কমপ্লিট করো, শেষ করো। এ, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওয়ার্ড, বিড়ালটি হেলে দুলে চলতে থাকে নিজের মতো কোথায়, কোর্টইয়ার্ড, ফ্রন্টইয়ার্ড, ব্যাকইয়ার্ড, সিপইয়ার্ড। তো আমরা টেক্সটও পড়েছি, এখানে ব্যাকইয়ার্ডের কথা বলা হয়েছে, ব্যাকইয়ার্ডকে বেছে নাও। তারপর বি কি বলছে, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি, যে বিড়াল খালি মানে ফাঁকা ছাদটিতে লাফ দিয়ে যায়, কোথায়, ফাঁকা ছাদের কোন অংশে যায়, রুম, শেড, ফ্লোর, করিডোর। এখানে হবে শেড, এখানে শেডের স্পেলিংটা ভুল করেছে, শেড এটা হবে SHED, তো এটা অ্যান্সার হবে সি। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, বলছে নতুন ভূমিতে নির্বাসিত করে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, তাহলে বিড়াল থেকে নতুনভাবে কী জানতে হবে, হিস্ট্রি, ম্যানার্স, কালচার, জিওগ্রাফি, টেক্সটাই বললাম, তাকে নতুনভাবে জিওগ্রাফি জানতে হবে, জিওগ্রাফিতে থাকবে। এবার 8-এরটা কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্সেস করতে বলেছে, মানে শূন্যস্থান দিয়েছে কিছুটা, ওটা শূন্যস্থানে কিছু লিখে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন এতে কি দিয়েছে, ওয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, যখন পরিবার আগুনের সামনে জড়ো হয়, দ্য ক্যাট বিড়াল তখন কি করে, টেক্সটে রয়েছে ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। তারপর বি, দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, বলছে বিড়ালটি তার মাথাটাকে নত করে তার ধাবার কাছে নিয়ে যায়, অ্যান্ড তাহলে এখানে টেক্সটের লাইন সেন্স অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ড্রেড। সি, ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সুবারবান ব্যাকার্স, যে বিড়ালেরা শহরতলির উঠোনে গিয়ে খেলা করে, কখন, অ্যাজ যখন দে গেট ওল্ডার। এবার 9-এর কোয়েশ্চেন কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, বলছে চারটিকে কমপ্লিট করো টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। দেখো কজ অ্যান্ড এফেক্ট, কারণ এবং ফলাফল, কারণে কোশ্চেন দিয়েছে ফলাফলটা লিখতে হবে। দেখো এ, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বিড়ালের অনেক শত্রু রয়েছে, ফলাফল কি, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। বি, হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়াকিং অর্ডার, অ্যান্সার হবে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। সি, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, অ্যান্সার হি ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। এখানে ক্লাস টেনে দ্য ক্যাট এর টেক্সট শেষ হলো এবং কম্প্রিহেনশন এক্সারসাইজ শেষ হলো, আর বাকি আমি বাকিটা গ্রামার এবং রাইটিং স্কিলটা পরের ভিডিওতে দেব, ঠিক আছে। এরকম ভিডিও দেখতে গেলে আবার সাবস্ক্রাইব করো।